সিএনজি গ্যাসবাহিত পাইপলাইন লিক করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ঘটনা বুধবার রাত 10টা নাগাদ রাজধানীর হারাধন শঙ্খ এলাকায়। স্থানীয় এলাকাবাসীরাই প্রথমে মাটির নিচ থেকে আগুন নির্গত হতে দেখেন। তারা খবর দেন ফায়ার সার্ভিসে। খবর পেয়ে দমকল কর্মীরা একাধিক ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। পরিস্থিতি খতিয়ে দেখে তারা খবর দেন টিএনজিসিএল কর্তৃপক্ষকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন টিএনজিসিএল এর কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় টিএনজিসিএল কর্মীরা অগ্নিকাণ্ডের উৎস চিহ্নিতকরণের কাজে হাত লাগান। বন্ধ করে দেওয়া হয় সংশ্লিষ্ট এলাকার গ্যাস লাইনের মেইন সুইচ। মেইন সুইচ অফ করার পরেও প্রায় 1 ঘন্টা ধরে জ্বলতে থাকে আগুন। সংশ্লিষ্ট পাইপলাইনে পুরো গ্যাস জ্বলার পরই নিভে যায় আগুন। আগুন নিভতে সময় নেয় প্রায় 1.25 ঘন্টা। এরপর শুরু হয় পাইপলাইনের লিকেজ সারাইয়ের কাজ। এদিন দমকলের এক আধিকারিক জানান, গ্যাসবাহিত পাইপলাইন ফুটো হয়ে গ্যাস বেরোচ্ছিল। মানুষের ফেলে রাখা বিড়ি বা সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। দশটা নাগাদ একটা কল পাইছি, আগরতলা ফায়ার স্টেশনে একটা কল গেছে যে আর অনুসঙ্গে একটা পাইপলাইনে মেইন পাইপলাইনে লিক করে ফায়ার হইতেছে। তখন আমরা আসছি যথারীতি, যথাসময় আসছি, দেখছি ঠিকই আছে, আগুন জ্বলতেছে। পাশে কোনো বাড়ি ঘর নাই, রাস্তার মেইন রাস্তার মধ্যেই আগুন জ্বলতেছে। তখন আমরা এলাম, সেটা টিএনজিসিএলের খবর দিলাম, তারাও আইলো, তারা সেটা কাজ শুরু করছে। প্রথমে যে কাজ শুরু করছে, জলের লেগা ড্রেনের মধ্যে জল ঢুকা জায়গা কাজ করতে পারছে না, এখন আবার নতুন করে কাজ শুরু করছে। পাশাপাশি আগে মেন সুইচ অফ করে দিছে, তো প্রায় আধা ঘন্টা আগে মেন সুইচ অফ করছে। পাইপলাইনে গ্যাস আসলো, তো এই গ্যাসটা পুড়ছে, এখনে মোটামুটি গ্যাস শেষ হয়েছে, আগুন নিভাচ্ছে গা। এবং টিএনজিসিএলে তারা কাজ শুরু স্টার্ট করছে, এই দিয়ে তারা ঠিক করবো করে সেরা, এখনে আগুন টাগুন নাই, আগুন নিভাচ্ছে গা। কী থেকে আগুন সূত্র করছে? আগুনটা হয়তো যেহেতু গ্যাস লাইন লিক করছে, হয়তো কেউ বিড়ি সিগারেট খাইছে, খায় থ্রো করছে, এর থেকে হয়তো হতে পারে। এদিকে গ্যাসের আগুন আয়ত্তে না আনতে পারা গেলে ভয়াবহ ঘটনা ঘটতে পারত, কারণ গোটা এলাকাটাই ঘন বসতিপূর্ণ এলাকা হিসেবেই পরিচিত। অগ্নি নির্বাপক দপ্তরের দমকল কর্মী এবং টিএনজিসিএল কর্মীদের তৎপরতায় বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পিতে রক্ষা পেল রাজধানীর হারাধন শঙ্খ এলাকা। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকার জনমনে ব্যাপক আতঙ্ক ছড়ায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।